বাংলাদেশের রাজনীতিতে এখন বিদেশি শক্তিগুলো দুপক্ষেই অবস্থান নিয়েছে এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকেই তাদের দিকে নানা কারণে তাকিয়ে আছে। আপনি আপনি কি মনে করেন যে আগামী দিনের রাজনীতিতে তাদের প্রভাব এই নির্বাচনকে কেন্দ্র করে, দুপক্ষের কথাই আমি বলছি, কি ধরনের হতে পারে? আপনার বিশ্লেষণটা কি, গণেশ কি ঠিকঠাক মতো থাকবে না যে কোনো সময় উল্টে যেতে পারে যে কারোর জন্যে? এখন গণমাধ্যম হয়ে গিয়েছে যে ল্যাব ডগ, ওয়াচ ডগের পরিবর্তে, দুর্ভাগ্যবশত। আর এর একটা কারণ, রিয়াজ অনেকগুলো কারণের কথা বলেছে, একটা কারণ হলো এখানে শোনা যায় অনেক বিদেশি বিনিয়োগ হচ্ছে, এবং এই বিদেশি বিনিয়োগরা এই এটাকে তাদের স্বার্থে কিংবা কোনো দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তো এই এটা এটা বাংলাদেশের বোধহয় ইতিহাসে বিনিয়োগ প্রণোদনা অনেক কিছু আছে এখন, জনগণনা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা, এগুলো বাংলাদেশে নূতন। তো এটারও এটারও একটা প্রভাব পড়ছে। আপনি জিজ্ঞেস করেছেন বিদেশিদের প্রভাব, দুর্ভাগ্যবশত বিদেশিদের প্রভাব আমাদের 2013-14 সাল থেকে বিদেশিদের প্রভাব ক্রমান্বয়ে বাড়ছে, এবং যে আমাদের জনগণের যে নিয়ামক শক্তি হওয়ার পরিবর্তে বিদেশিরাই নিয়ামক শক্তি হয়ে গিয়েছে। এখন সেটা ছিল একপক্ষীয় পক্ষেই, কিছু বিদেশি শক্তি, বিশেষত একটা বিদেশি শক্তি তাদের পক্ষে ভূমিকা রেখেছে, কিন্তু এখন তার একটা প্রতিপক্ষ হয়েছে, যেটা পশ্চিমা শক্তি। তারা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে তারা অবস্থান নিয়েছে, দৃঢ় অবস্থান নিয়েছে। পক্ষান্তরে যে কতগুলো শক্তি, যেমন চীন, ভারত এবং এবং রাশিয়া, তারা তারা অন্য পক্ষ নিয়েছে। এবং যেটা যেটা যে আশ্চর্যজনক বিষয়, যেটা হলো চীন ভারতের মধ্যে যে বিরোধ, বাংলাদেশের ব্যাপারে কিন্তু তাদের সেই বিরোধ অনুপস্থিত, এবং বাংলাদেশের সাথে বাংলাদেশের ব্যাপারে তারা যেন একমত। এটা স্ট্রেঞ্জ ব্যাড ফেলোস, এবং এটা এটার পরিণতি কি আমরা জানি না। তবে একটা জিনিস, আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, এখানে শুধু যে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচন, এটাই কিন্তু ইস্যু নয়, এখানে নিরাপত্তার ইস্যু, বিভিন্ন দেশের নিরাপত্তার ইস্যু, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ইস্যু এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর নিরাপত্তার ইস্যু, এটাও গুরুত্বপূর্ণ। এই তাই যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা যখন একটা চিঠি দিয়েছিলেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির কাছে, আমি স্মরণ করবেন, আপনার কথার বলবার সময় মনে পড়লো যে তারা এই নিরাপত্তা যুক্তরাষ্ট্রের জন্য একটা থ্রেট হিসেবে তারা দেখছেন বাংলাদেশের প্রতিযোগিতা, এর সাথে যে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা, এই কারা ক্ষমতায় আসবে, বর্তমান সরকার ক্ষমতা অব্যাহত থাকবে কি থাকবে না, তার উপর নির্ভর করবে যে কে এই যে কার অ্যাক্সেসটা বঙ্গোপসাগরে, কার ওই যে উন্মুক্ত বিচরণ থাকবে, সেটা সেটা নির্ধারিত হবে। এবং শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের যে যে বার্মা অ্যাক্ট, একটা তারা তাদের তাদের সংসদে পাশ করা একটা আইন, এবং সেই আইন পাশ করতে হলে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে হবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত হতে হবে। তাই যে বিদেশি শক্তির যে যে স্বার্থ, এটা শুধু আমাদের আমাদের শুধু এই যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনে নয়, আরও বৃহত্তর বিবেচনা আছে। তো এই আমার মনে হয় সেটা সেটা নিশ্চিত করা, সেটা সেটা আমাদের মনে রাখা দরকার। আরেকটা বিষয়, যে একটা বিষয় আমি আজকেও আমি কিছু লোকের সাথে আলাপ করছিলাম, গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা বলছে যে বিকল্প, এই যে আমাদের নির্বাচন আসছে, এটা বিকল্পটা কি, বিকল্পটা যেমন তাদের ভাষায় এটা হলো শেখ হাসিনা বনাম তারেক জিয়া, কিন্তু আমার তো মনে হয় অধিকাংশ জনগোষ্ঠীর কাছে এটা বিষয় না, বিষয়টা হলো ভোটাধিকার, যে আমার ভোট দেওয়ার অধিকার। গত দুই নির্বাচনে একটা বিরাট জনগোষ্ঠী ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এবং আমরা সেই ভোটাধিকার পাবো কি পাবো না, সেটাই হলো ইস্যু। এই জন্যেই বহু লোক মাঠে রাস্তায় নেমেছে, বহু লোক প্রতিবাদী হয়েছে, এবং আরও লোক প্রতিবাদী হবে। এবং এই এই যে এবং শুধু ভোটাধিকারে নয়, লাল কার্ড দেখানোর অধিকার, যে আমরা
জনগণের সম্মতিতে জনগণের ভোটে নির্বাচিত হবে এবং তারা জনগণ যদি পছন্দ না করে তাদেরকে লাল দেখে লাল কার্ড দেখিয়ে সরিয়ে দিতে পারবে। কিন্তু এখন সেই পথ রুদ্ধ হয়ে গিয়েছে। আমার তো মনে হয় মানুষ ক্ষুব্ধ এবং মানুষ প্রতিবাদী হচ্ছে, মানুষ সংগঠিত হচ্ছে, তারা ওই যে সভা সমাবেশে যোগ দিচ্ছে, কারণ তারা তাদের সেই ভোটাধিকার এবং লাল কার্ড দেখানোর অধিকারটা ফিরে পেতে চায়। ধন্যবাদ প্রফেসর আলীর। যে প্রশ্নটা আমি করছিলাম যে বিভিন্ন দেশের ভেতর থেকেই কিছু কিছু চাপ হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে আরও সংকুচিত করে আনবার জন্য, যে এই পরিস্থিতিতে যদি বাংলাদেশ একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না করে, বিভিন্ন লেখকরাও লিখছেন তাদের বিভিন্ন আর্টিকেলে বা কলামের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এই চাপটা প্রবল আছে। সো আপনি কী দেখেন, মানে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র আসলে শেষ পর্যন্ত আপনার অ্যানালাইসিস মিলতেও পারে নাও পারে এখনকার বর্তমান বাস্তবতায়, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কতদূর যাবে? আমরা ইতিমধ্যেই জানি যে তারা গ্লোবাল লেবার রাইটস ডিরেক্টিভ ঘোষণা করেছে, সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে গত 16 তারিখে সান ফ্রান্সিসকোতে তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছেন, কল্পনা আক্তারের প্রসঙ্গ টেনে এনেছেন, এবং বাংলাদেশের শ্রমিকরা গার্মেন্ট শ্রমিকরা আন্দোলনে আছে, কয়েকজন প্রাণ হারিয়েছেন, সেখানে কথা প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বক্তৃতায় একথা বলেছেন যে তারা ট্রেড পেনাল্টিস দিতে পারে, তারা স্যাংশন দিতে পারে, ভিসা পলিসি অ্যাডপ্ট করতে পারে শুধুমাত্র লেবার রাইটসের ইস্যুতেই। কিন্তু আমাদের এখানে তো হিউম্যান রাইটস এবং ইলেকশনের ইস্যুটাও আছে। সো অনেক কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা কী করতে পারে, ইউরোপীয় ইউনিয়ন কী করতে পারে, এবং উল্টো দিকে ভারত চীন তারা কী করতে পারে? চীন অবশ্য চীনা রাষ্ট্রদূত ইতিমধ্যে বলেছে যে আপনি অর্থনীতির প্রসঙ্গে বলছিলেন যে রিজার্ভের সংকট থাকলে আমরা তারা চাইলে বাংলাদেশ সেখানেও সহযোগিতা করতে পারে। সো একটু এই সিনারিওটা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কী দেখেন। এটা দীর্ঘ আলোচনার বিষয় কিন্তু সংক্ষেপে বলি, যেটা সেটা হচ্ছে যে ধরুন যুক্তরাষ্ট্রের সঙ্গেই শুধু না, পশ্চিমা বিশ্বগুলোর সাথে, বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সে সম্পর্ক কিন্তু একমাত্রিক নয়, যে শুধু সিকিউরিটি কোঅপারেশন আছে, শুধু অর্থনৈতিক কোঅপারেশন আছে, বিভিন্ন রকম আছে। ফলে এই যে যুক্তরাষ্ট্রের লেভারেজের অর্থে কিন্তু আপনি অনেক রকম লেভারেজ যুক্তরাষ্ট্রের কাছে আছে যদি যুক্তরাষ্ট্র ব্যবহার করতে চায়। এখন যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থ বিবেচনা করে কতটা করবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারব। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এখনকার পরিস্থিতি কেবলমাত্র আগামী 7ই জানুয়ারির হিসাব দিয়ে হচ্ছে না, হচ্ছে 7ই জানুয়ারির পরে কী দাঁড়াবে সেটাও কিন্তু বিবেচনার মধ্যে থাকতে হচ্ছে। এবং সেই জায়গায় যেটা দাঁড়াচ্ছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে যেটা ডক্টর মজুমদারও বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে সামনে বাংলাদেশের সম্পর্কগুলো তার অ্যালাইনমেন্টটা কী হবে সেটাই কিন্তু এক অর্থে ডিসাইডেড হয়ে যাবে অ্যালাইনমেন্টগুলো। কেন আমি বলছি সেটা হচ্ছে যে এই জায়গায় একটু প্রভোকেটিভলি বলি কথাটা, ভারত বর্তমান ক্ষমতাসীনদের প্রতি সমর্থন যুগিয়ে এসছে এবং এখনও যোগাচ্ছে, সেটা ভারত তার বিবেচনার থেকে করছে, কিন্তু এক ধরনের একতরফা নির্বাচন এবং পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকটের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে ভারতের চেয়ে চীনের প্রভাব আসলে বাড়বে, ভারতীয় বিশ্লেষকরা সেটা বিবেচনায় নিচ্ছেন। এই অর্থে যে চীনের প্রভাব বাড়ছে, চীনের প্রভাব তারা বাড়ছে, এই সমস্ত কথাবার্তা বলছেন, কিন্তু এক ধরনের অংশগ্রহণমূলক ব্যবস্থা না থাকলে, পপুলার ম্যান্ডেট যেটাকে বলে, পপুলার ম্যান্ডেট ছাড়া যদি কোনো সরকার ক্ষমতায় আসে তাহলে সেটা যেই থাকুক, এটা কে আসলো সেটা বিষয় না, পপুলার ম্যান্ডেট ছাড়া এবং মোরাল লেজিটিমেসি না থাকলে অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং বৈশ্বিকভাবে যে ধরনের ডাইনামিক্স তৈরি হবে তার মধ্যে বাংলাদেশকে থাকতে হলে বাংলাদেশের পাশে এসে দাঁড়ানোর জন্য একটা বড় শক্তির প্রয়োজন হবে, সেটা ভারত নয়, সেটা শেষ পর্যন্ত চীন। এবং এই ক্ষতিটা আসলে ভারতীয়রা বিবেচনা করছেন কিনা আমি জানি না। এখন আপনি বলছেন যুক্তরাষ্ট্র কী কী ব্যবস্থা নিতে, যুক্তরাষ্ট্রের টুল বক্স অনেক কিছুই আছে, করবে কি করবে না সেটা আমি আপনি বলতে পারি না, মানে আমি অন্ততপক্ষে পারি না, কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিবেচনা, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি এবং এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ থেকে আমার যেটা মনে হচ্ছে যে তারা বাংলাদেশকে একটা এক্সাম্পল হিসেবে তৈরি করতে চায়, এবং সেই জন্য গত 2 সপ্তাহে কিছু বলেনি, গত 3 দিনে কিছু বলেনি, গত 5 দিনে কিছু বলেনি, এই হিসাবটা করা ঠিক হবে না, সামনের দিনগুলোতে কি পরিস্থিতি দ্বারা সেটা আমাদের দেখতে হবে। খুব দ্রুত কনক্লুড করা যেমন
মানে বিভ্রান্তিকর এবং ভুল, অতিরিক্ত আশাবাদও ভুল। তবে শেষ কথা বলি, যুক্তরাষ্ট্র কি করলো না করলো, ভারত কি করলো না করলো, চীন কি করলো না করলো, সেগুলি যদি আমরা সমস্ত কিছু একত্রে পাশে রেখে একটা প্রশ্ন করি, বাংলাদেশের মানুষ কি বললো না বললো সেই ব্যবস্থা কি আছে? সেটা নেই। সিইসি আমাদের যতই বোঝান না কেন যে নির্বাচনের অবাধ পরিবেশ আছে, বাংলাদেশের মানুষের চোখের মধ্যে ঠুলি পড়া নেই, তারা দেখতে পান। এই রকম পরিস্থিতিতে গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো সুযোগ নেই। ইতিমধ্যে আপনি নির্বাচনের আগেই যখন বলতে শুরু করেছে যে কোন দল টিকবে কোন দল টিকবে না, হ্যাঁ, কোনো দল টেকাটেকির প্রশ্ন নয়, সেগুলো জনগণের উপর ছেড়ে দিন। কে টিকবে না টিকবে সেগুলি নির্ধারিত হবে, কে ক্ষমতায় থাকবে না থাকবে সেটা নির্ধারিত হবে, সেই ব্যবস্থাটা করুন। সেই ব্যবস্থাটা করার ক্ষেত্রে সরকারের কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না।